তেজপাতা আর একটু দারচিনি দিবা, তাহলে যে ডিম ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে ডিমের যে একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা লাগবে না। ও আছে ওর ধান্দায়, ও বলে এটা ফালাই দেন নয়তো রাতে আমাকে এটা খেতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এর পরের উইনারে আমরা যাচ্ছি। আমি অনেক কম খাই, আমি এখন অনেক ডায়েট করি, প্রচুর ডায়েট করি, এটা ট্রু, অনেক ডায়েট করি আমি এখন, প্রচুর ডায়েট করি। আচ্ছা মেঘের পলক লিখেছেন, আকিব লিখেছেন ডান হাতে খাওয়া উত্তম। এটা আমার ডান হাত, আমিও জানি ডান হাতে খাওয়া উত্তম, ছোটবেলা থেকে যখন থেকে খাওয়া শিখছি তখন থেকে ডান হাতেই খাই, বাট আপনারা কেন জানি বুঝেন না যে কোনটা ডান হাত আর কোনটা বাম হাত। বাই দ্য ওয়ে এটা আমার ডান হাত, অনেকে বুঝে না কোনটা ডান হাত আর কোনটা বাম হাত। জাকির হোসেন লিখছেন দাদা কই, দাদাকে খাওয়ায় দেন দুই নলা, দাদাকে দুটো খাওয়ান, বাইজানকে দুটো খাওয়ায় দেন, একা খেলে হবে, বাইজানকে দুটো খাওয়ান। এমনি জাকির হোসেন আমার জামাইকে নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না। হ্যাঁ আর আমার জামাই কাজ করে তো, ব্যস্ত মানুষ, ও এখন অফিসে, ওর অফিসে ও কাজ করছে, ও বাসায় বসে থাকে না, ছুটির দিন ছাড়া বাসায় বসে থাকে না। আমার জামাইকে নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না। মরিয়ম আক্তার আপু লিখেছেন চট্টগ্রামে নিলে ডেলিভারি চার্জ কত? 150 টাকা আপু অনলি। বাংলাদেশে যেখানে নেবেন 150 টাকা। ভিডিওতে দেখা যায় বাম হাত, কারণ আপনি যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে এই যে এটা আমার ফোন, এই যে এই ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখতেছেন, ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনি যখন সেলফি ক্যামেরা দিয়ে দেখবেন তখন সবকিছু উল্টা লাগবে, আপনি যখন নিজে সেলফি তোলেন তখন কি নিজেকে উল্টা দেখেন না? এটা তো কমন সেন্সের ব্যাপার, আমি জানি না এটা অনেকেই কেন বুঝেন না। আর কেউ কি বাম হাতে খায়? কেউ তো বাম হাতে খায় না। আসলে কি কেউ বাম হাতে খায়? বাম হাতে খাওয়া যায়? কেউ কি বাম হাতে খেতে পারে? আই ডোন্ট থিংক কেউ বাম হাতে খেতে পারে, আমি দেখি নাই কখনো কাউকে বাম হাতে খেতে। দুই হাতে খেতে দেখছি যে দুই হাত দিয়ে মিলায় খাচ্ছে, যে একটা দিয়ে কাটা বাস্তে সাইডে দিয়ে খাচ্ছে, বাট বাম হাতে খাইতে আমি কাউকে দেখি নাই। বাট আপনারা কেন এটা না বুঝে কমেন্ট করেন আমি জানি না, যে বাম হাতে খাও। আর আমি যথেষ্ট শিক্ষিত জানাশোনা মেয়ে, সো আমি জানি ডান হাতে খাইতে হবে, এবং ছোটবেলা থেকে আমার পরিবার এটাই শিক্ষা দিচ্ছে ডান হাতে খেতে হবে। আর যত সব আমাকে দেখেন আপু খাওয়া কন্ট্রোল করতে পারি না, যদি একটু করি তাও কমি না, টিপ দিবেন আপু। আপনি এক সপ্তাহ কষ্ট করে খাওয়া কন্ট্রোল করেন, দেখবেন এক সপ্তাহে যখন আপনি কন্টিনিউ কষ্টটা করতে পারবেন তারপরে দেখবেন আপনার আর খিদাই লাগবে না। প্রথম এক সপ্তাহ একটু কষ্ট হয়, তারপরে আর কষ্ট হয় না, তারপরে আপনার এটা আপনার সয়ে যায়, তারপরে আর কষ্ট হয় না। এটা আমি দেখছি, প্রথম এক সপ্তাহ না খেয়ে থাকলে মানে ডায়েট করতে গেলে প্রথম এক সপ্তাহ খুবই কষ্ট হয়, একদম জিব্বাটা মনে করেন বাইর হয়ে যায়। মনে করেন আমরা রোজা রাখি না খেয়ে, তো আপনার প্রথম এক সপ্তাহ অনেক কষ্ট হয়, তারপরে আপনি যখন এক সপ্তাহ কন্টিনিউ করবেন তারপরে দেখবেন যে আপনার মানে কষ্ট অনেক কমে গেছে, তারপরে দেখবেন আপনার খিদাই লাগে না। আমার যেমন আমার দিনের বেলা খিদাই লাগে না, আমার কখনো খিদা লাগে না দিনের বেলা, তারপরে আমি দুপুরবেলা এখন খাই, কারণ আমার শরীরটা এমনি অসুস্থ, তো মানে আমি হচ্ছে আমার গলা ব্যথা, তারপরে আপনার যে চোখে দেখতে পাচ্ছি না এখন, আজকে আমি চোখে পুরো ঝাপসা দেখতেছি, তারপরে আমি একটু খাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি যদি চোখে না দেখি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার কোম্পানির কি হবে। সো আমি নর্মালি দুপুরে খাই না, আমি নর্মালি দুপুরে একদমই ভাত টাত কিছুই খাই না, বাট কালকেও খাইছি আজকেও খাচ্ছি, কারণ আমি অ্যান্টিবায়োটিক খাইতেছি, আর অ্যান্টিবায়োটিক খাইলে শরীরটা অনেক দুর্বল করে দেয় অ্যান্টিবায়োটিকে, শরীরে কোনো জোর থাকে না অ্যান্টিবায়োটিক খাইলে। সো দ্যাটস ওয়াই আমি এখন দুই দিন ধরে ভাত খেয়েছি আর কি, কারণ আমার মানে এমনি শরীরে যদি শক্তি না থাকে তাহলে আমি লাইভে এসে কেমনে দাঁড়াবো। লোবান ইয়াসমিন হিয়া, আমি না খাইলে বেশি মোটা হই না, এটা ভুল ধারণা, চিনি বাদ দিতে হবে, তেল কম খেতে হবে, এভাবে খেতে হবে।
মোহাম্মদ শাকিল পিয়ার সকাল, এত লিপস্টিক দেওয়ার কি দরকার? আমার অনেক লিপস্টিক, এজন্য লিপস্টিক দিই। আচ্ছা লাস্ট উইনারে চলে যাই। জানবি আমাকে একটু পানি দাও তো। আমার একটা মানে মরণ দশা হয়েছে। যাই হোক আবার কাটা খেয়ে বেলাইতেছি। জাকার হোসেন, দাদার মতো একজন মেম পেয়ে তোমার জীবনটা ধন্য। হ্যাঁ দাদা একজন মেম, ঠিকই বলছেন। ও লিখছে, দাদার মতো একজন মেম পেয়ে তোমার জীবনটা ধন্য, তুমি হ্যাপি দাদুকে দাদাকে একটু ভালোবাসা দিও। কি লিখছে এগুলা? ওরে আমার শিক্ষিত রে, এত শিক্ষিত মানুষ, হায় আল্লাহ, এত শিক্ষিত। হায় আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি রিয়েলি নাইস। দর্শন লাগে নিয়ে ওতে আমার কুচি চলে যাও, ওতে আমার চলে তো কুচু কুচু কুচি লাগে। কি বলে ও, ও যে কি বলে ওর ভাষা বোঝার একটু। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আমাদের পেজে প্রতিদিন অনেক ভিডিও দেওয়া হয়। শুনছেন, বলে মাম্মি নিজের খেয়াল রাখে না, আমরা মাম্মির খেয়াল রাখি। হায় আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি রিয়েলি নাইস। দর্শন লাগে নিয়ে ওতে আমার কুচি চলে যাও, ওতে আমার চলে তো কুচু কুচু কুচি লাগে। কি বলে ও, ও যে কি বলে ওর ভাষা বোঝার একটু। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আমাদের পেজে প্রতিদিন অনেক খেয়াল রাখি। ও বলে কি, মাম্মি নিজের খেয়াল রাখে না, কি বলছো তুমি? মাম্মি নিজের খেয়াল রাখে না, মা আমরা মাম্মি খেয়াল রাখি। ও কি বলছে শুনছেন, বলে মাম্মি নিজের খেয়াল রাখে না, আমরা মাম্মির খেয়াল রাখি।